আমাদের আজকে এই সভাটা, আপনার নাম কি? আমার নাম সন্দীপ সেন, আমি আসছি কলকাতা থেকে, আমি পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সভাপতি। এদের আমন্ত্রণে আমরা কেন্দ্রীয় কমিটির সদস্য, কিছু সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসভাপতি সবাই আজকে আমরা এদের আমন্ত্রণে এসে উপস্থিত হতে পেরেছি এবং আমরা এর জন্য গর্বিত এবং এদের ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের এই যে সভাটা, এটা শিলিগুড়ি সুইট মিট ওনার্স অ্যাসোসিয়েশন, মানে মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি, যারা পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি অ্যাসোসিয়েশন নিয়েছেন, মানে অনুমোদন নিয়েছে, নিয়ে একসঙ্গে এগিয়ে চলার অঙ্গীকার করেছেন, তাদের এই সভায় আমরা উপস্থিত হতে পেরে ধন্যবাদ। এবং এই সভাটা এই জন্যই ডাকা, ওদের মেয়াদকাল যা যা ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত, সেই মেয়াদকাল শেষ হয়ে গেছে, নতুন সমিতি গঠন করা হলো, তার নাম ঘোষণা করা হলো, এবং সেই অনুযায়ী আমরা আশা করব আমরা এনাদের মানে নেতৃত্বে ভালোভাবে শিলিগুড়ি মিষ্টান্ন ব্যবসায়ী প্রতি সংস্থা তথা পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি ভালোভাবে এগিয়ে যাবে। সমিতির মূল চিন্তাধারার সঙ্গে সবাইকে একমত হতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের যতটা ক্ষমতা সেই অনুযায়ী এগোনো, যেখানে আমাদের ব্যবসার প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গায় প্রতিবাদ আমরা জানাচ্ছি, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি অঞ্চলে, গ্রামে গঞ্জে, প্রান্তরে। এইবারে আমাদের আমরা যেটা করতে চলেছি, প্রথম কথা, আমরা পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী তরফে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের এক টুকরো জমি দেওয়ার জন্যে। উনি 20 কাঠা জমি, তার সঙ্গে একটা মিষ্টান্ন ভবন তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা প্রজেক্ট রিপোর্ট হয়ে গেছে, আমাদের অনুমোদনও নেওয়া হয়ে গেছে। এটা অর্থকরী কারণে বা অন্য কোনো কারণে একটুখানি আসতে চলছে, এইটা আমাদের বিশাল একটা কর্মকাণ্ড। দ্বিতীয় কথা, আমাদের মাথায় যেটা এখন আছে সেটা হচ্ছে ফায়ার এবং জিএসটি। জিএসটিকে আমাদের হার কমাতেই হবে, তা নাহলে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা, গ্রামেগঞ্জের ব্যবসায়ীরা ব্যবসা তুলে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। যদি তাদের জিএসটি আওতামুক্ত করা হয়, কত পার্সেন্ট হচ্ছে জিএসটি? 5%। আর এরপরে যেটা ফায়ার লাইসেন্সের কথা বলছিলাম, ফায়ার পলিউশন এগুলো এত FSSI, এরা এত আমাদের উপর চাপ সৃষ্টি করছে অনাবশ্যক। একটা মিষ্টির দোকানে পরিচ্ছন্ন রেখে ব্যবসা করতে সবাই চায়, সেখানে ভুলক্রমে বা কিছুটা কি বলবো এতে আপনার যদি কোনো রকম নোংরা বা পোকামাকড় থাকে, এটার জন্য মালিককে দায়ী করা হচ্ছে, সেই সংস্থাকে দায়ী করা হচ্ছে এবং বিশাল ফাইন করা হচ্ছে। এর প্রতিকার আমরা চাই। আপনি নিয়ম করুন, নিয়ম আমরা মানতে বাধ্য থাকব, কিন্তু নিয়মের এমন বেড়া টোপ দেবেন না, এখানে ঝুল ঝুলছে, এর জন্য আপনাকে 10,000 টাকা ফাইন দিতে হবে। এটা কি, আমরা কোন রাজ্যে বাস করছি? যদিও এই আইনটা, ফুড সেফটি আইনটা কেন্দ্রীয় সরকারের আইন, মানে আইনের ব্যবস্থায়, সে তবুও আমরা প্রতিবাদ জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে ফায়ার লাইসেন্স, পলিউশন লাইসেন্স, পলিউশন লাইসেন্স ছানা কাটালে তার যে নির্যাসটা বেরোবে, সে একটু গন্ধ থাকবে, তাকে পিউরিফাই করার জন্যে সরকার সাহায্য করুন না আমাদের, কীভাবে করবো, কী প্রজেক্ট নেব, সেটা আপনাদের সুপরামর্শে এবং আর্থিক সহায়তায় আমরা এগিয়ে যাব। আমরা সরকারের সঙ্গে বিরোধিতায় যাচ্ছি না, আমরা
চাইছি সরকার আমাদের মাথার উপর থেকে আমাদের সুনির্দিষ্ট পথে আগুয়ান করুন। আর ফায়ার লাইসেন্সের কথা গ্রামীগঞ্জে হয়তো আপনার চাপ অনুরোধ জানাচ্ছি, কিছু বলবেন? ফায়ার লাইসেন্স গ্রামেগঞ্জে হয় না সেরকম চাপ, কিন্তু শহরতলি আমাদের রাজধানী কলকাতাতে প্রচণ্ড চাপ। প্রচণ্ড চাপ মানে সেখানে নির্ধারণ করে দেওয়া হয় দোকান অনুযায়ী কে কটা সিলিন্ডার ব্যবহার করবে, তার কম বেশি হলেই তাকে ফাইন করা হয়। ফায়ার এক্সটিংগুইশার দরকার যতটা তার চেয়েও বেশি তার ঘাড়ে চাপি দেওয়া হয়। এগুলো অবাঞ্ছিত, এগুলো আমরা চাই না, এগুলো সংশোধন দরকার। পলিউশন লাইসেন্স করতে গেল ভাড়া নিয়ে দোকান করছে, তার বাড়িওয়ালা এনওসি দেবে না, নর্থ ডেফেন্স সার্টিফিকেট দেবে না, পলিউশন লাইসেন্স আটকে গেল। আমাদের ট্রেড লাইসেন্স হলে তবে ফায়ার লাইসেন্স হয়, ফায়ার লাইসেন্স হলে তবে পলিউশন সার্টিফিকেট পাওয়া যায়। এই হচ্ছে পর্যায়ক্রমে চলে, এগুলো সুষ্ঠু বিচার এবং আমরা সমাধান চাইছি। সমিতির লড়াই এই জন্যে, সমিতি প্রতিটি রাজ্যে প্রতিটি অঞ্চলে আমরা এই রকম সভা করে যাব মানুষকে চেতনা ফিরিয়ে আনার জন্যে। আর জন্ম থেকে মৃত্যু বৃষ্টি ছাড়া কারো চলে না, বাংলাদেশে তো ঘটেই বাংলার বাইরে। আপনার বাড়িতে জন্মেছে কেউ, তার জন্য আপনি মিষ্টি খাওয়ান, আপনার বাড়িতে মারা গেছেন কেউ, তার জন্য আপনাকে মিষ্টি মুখ পড়াতে হয়। এছাড়া বিয়ে, অন্নপ্রাশন, পৈতে এগুলো তো আছে। তাহলে মিষ্টি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ, আমাদের এইটাকে বিপাকে ফেলে এইটাকে এই মিষ্টান্ন ব্যবসায়ীদের, সবাইকার সমান অবস্থা নয়, সবাই সমান ক্ষমতা নয়, তার উপর তুমি একটা নিয়ম চাপিয়ে দিচ্ছ, একটা জোর জবরদস্তি ইন্সপেকশন, হ্যাঁ জোর জবরদস্তি জরিমানা, এগুলো আমরা মানব কেন বলুন তো? আমরাও তো ভারতীয় নাগরিক, আমাদেরও তো সুবিচার পাওয়ার অধিকার আছে। কে আমাদের কথা শুনছে, কে আমাদের ব্যবস্থা করছে আমাদের জন্য? এইটারই প্রতিবাদ জানাতে এই গ্রামে গঞ্জে শহরে শহরতলিতে আমাদের সভা চলবে। এবং পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি যতদিন থাকবে আজীবন থাকবে, ধ্বংস হবে না, মানে বংশ পরম্পরায় এই পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী ধারক বাহক পাল্টাবে, কিন্তু পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি থাকবে। এবং মানে আমাদের মিষ্টান্ন শিল্পের ওপর কোনো আঘাত এলে আমরা কুটার আঘাত করব, কুটার আঘাতটা কুঠার দিয়ে না, পত্রাঘাত, এইভাবেই আমরা এগোব। আমাদের যেটা বলেছেন সেটা আমি পুনরায় করছি না। আমার দুটো কথা, যে আমাদের মিষ্টান্ন ব্যবসায়ী যারা আছেন আমাদের সদস্য অন্তর্ভুক্ত, তাদেরকে সবাইকে আমরা অ্যাওয়ারনেস করি ফেসিয়াল লাইসেন্স করার জন্য, এবং ফেসিয়াল লাইসেন্স তারা করেছে এবং যতটা হাইজিনিক তারা করার চেষ্টা করে এবং এখনও করছে। কিন্তু ফেসাই যেভাবে আমাদের পিছনে লেগে গেছে তাতে আমরা এই ব্যবসা করা সম্ভব না। আমার একটাই কথা, যে আমরা তো লাইসেন্স করেছি, আমরা ঠিক ওই সরকারের যে পথে আমরা চলার চেষ্টা করছি এবং করছি, কিন্তু আমাদেরকেই তারা ধরছে। আর যারা নাকি ফেসাই লাইসেন্স করেনি এখনও, অনেক ভারতবর্ষে কেন ধরো পশ্চিমবঙ্গের কথা বলছি, অনেক জায়গায় লাইসেন্স করেনি এবং নন হাইজেনিকভাবে ব্যবসা করে যাচ্ছে এবং ফুটপাতেও ব্যবসা করে যাচ্ছে, তাদেরকে কিন্তু ফেসায় ধরছে না। ধরছে কাদের? যাদের লাইসেন্স করা আছে, যাদের কলার ধরা আছে, মানে আমরা আমাদের লাইসেন্স হয়ে গেছে, আমাদের নাম্বার আছে, আমাদের ঘরে এসে ভিজিট করে তারা আমাদেরকে ফাইন করছে, এটা কেন হবে? রিভিনিউ যদি ইনকাম করা সরকারের মেন উদ্দেশ্য থাকে, তাহলে যারা লাইসেন্স করে তাদেরকে অ্যাওয়ারনেস করুক, তাদের খাওয়ার খেয়েও তো তাতে মানুষের শরীর খারাপ হতে পারে, গ্রাহকদের শরীর খারাপ হতে পারে। কিন্তু আমরা লাইসেন্স করার পরেও আমরা কিন্তু সেই লাইসেন্সের এগেনস্টে আমাদেরকে কেস করা হচ্ছে, আমাদের সব ভিজিট করা হচ্ছে, করুক, কিন্তু আমাদের আরও অ্যাওয়ারনেসের দরকার আছে। আমরা এখনই ফাইন চাই না, আমাদের পশ্চিমবঙ্গে বিচ্ছন্ন ব্যবসায়ী অনেক সদস্য 50,000 1,00,000 করে ফাইন খেয়েছে, কিন্তু আমরা যখন দিল্লিতে গিয়েছিলাম
তখন আমরা সিওর সঙ্গে কথা বলেছিলাম, আমাদের ফেসাইড যে সিও সে বলেছিলেন যে আমরা 5-6 বছর আমরা আরও ছাড় দিব, আমাদের অ্যাওয়ারনেস করা দরকার, গ্রামগঞ্জে ব্লক স্তরে অ্যাওয়ারনেস দরকার, এখনও অ্যাওয়ারনেস হয়নি, অ্যাওয়ারনেসই হলো না, আইনই হলো না, আমাদের ফাইন করা শুরু করলো। দ্বিতীয়ত একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়াটার টেস্ট এবং প্রোডাক্ট টেস্ট, যেটা ফেসাই আমাদেরকে উপরে চাপিয়েছে। আপনারা বলুন যে এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, আজকে যে লক্ষ্মী ভাণ্ডার করেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার যে আরও কী সব করেছে, বলেছে নো মেনটেন্যান্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যায়। এটা তখনই বলা সম্ভব যখন সবখানে ব্যাঙ্ক আছে, সেখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে এবং হচ্ছেও। কিন্তু আমাদের তো প্রোডাক্ট টেস্ট করার সবখানে ল্যাব নেই, গ্রামগঞ্জে নেই, তাহলে আমরা সেই প্রোডাক্ট টেস্ট, আমাদের মিষ্টি হলো কাঁচামাল, সেই কাঁচামালটা 6 ঘন্টা বেশি প্রিজারভেটিভ থাকে না এবং সেটা আবার সেলফ ল্যাব নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এই প্রোডাক্টটা কোথায় নিয়ে গিয়ে ল্যাব টেস্ট করবো, প্রোডাক্ট টেস্ট করবো? আর প্রোডাক্ট টেস্ট না করলে আমাদের যে ফেসাইজ যে রিনিউয়াল করা সেটা হচ্ছে না, অ্যানুয়াল রিটার্ন দিতে পারছি না, আমাদের তখন ফাইন ধরিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা একটু বন্ধ করতে হবে। আগে আপনারা যখন আইন করবেন ঠান্ডা ঘরে বসে ভাবতে হবে যে প্রত্যেক জেলায় ব্লক স্তরে আমাদের ল্যাব আছে কি না, তবেই ল্যাব টেস্ট করা সম্ভব, প্রত্যেক জায়গায় ওয়াটার টেস্ট করা সম্ভব কি না, সেটাই। পিএইচির জল খাচ্ছে সারা ভারতবর্ষে, একটা পশ্চিমবঙ্গের লোক, অথচ এই পিএইচির জল যখন ওয়াটার টেস্ট করতে যাচ্ছি তখন বলছে না এই জল দিয়ে টেস্ট করা হবে না, তাহলে আমি পিএইচির জল দেন জলে কেন খাচ্ছি? তাহলে সেটা গ্যারান্টি কে দিচ্ছে? সেটা গ্যারান্টি আমরা প্রত্যেকটা মিষ্টি দোকানের মালিকরা কিন্তু পিএইচির জল ব্যবহার করি এবং সমস্ত রাজ্যের জলের লোকগুলো কিন্তু পিএইচির জল খায়, সবার কাছে ফিল্টার নেই, সেই প্রোডাক্ট যে জল দিয়ে যদি আমরা মিষ্টি বানাই সেটাও কিন্তু অ্যাপ্রুভ করছে না। এই জিনিসগুলো একটু দেখতে হবে সরকারকে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনকে দেখতে হবে, নাহলে এই মিষ্টান্ন ব্যবসা কিন্তু আগামী দিনে করা যাবে না। এই শিল্পের মধ্যে বহুত লোক জড়িত এবং তার সঙ্গে একটা ন্যাচারাল জিনিস যেটা গবাদি পশু, এই মিষ্টি শিল্প যদি উঠে যায় গবাদি পশু পালন কেউ করবে না, দুধের দাম অনেক নিচে পড়ে যাবে এবং ডেয়ারি শিল্প নষ্ট হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম দুধটাই কিন্তু কনজিউমার মিষ্টির দোকানে, এটাই আমাদের মূল লক্ষ্য। আপনারা আপনাদেরকে এই জিএসটিকে তো একই রকম, যাদের জিএসটি নাম্বার আছে তাদেরকে গলা চেপে ধরছে, যাদের জিএসটি নাম্বার নেই সেখানে অফিসাররা যাচ্ছেও না, ভিজিটও করছে না, এই জিনিসটা সমান্তরালভাবে দেখা উচিত, তবেই কিন্তু ব্যবসাদাররা শান্তিভাবে ব্যবসা করতে পারবে এবং সরকারও রেভিনিউ আসবে। আমি মনে করি এটা আমার সমিতির কথা এবং আমাদের সমিতির সবারই একই ব্যথা, সেটা আপনাদের মাধ্যমেই আপনারা ভালো করে যদি এটা উপস্থাপন করেন তাহলে মনে আপনার সুবিচার পাবো। আমাদের সমিতির আর একটা কথা, আমরা সমিতির প্রত্যেক 2 বছর রাজ্য সম্মেলন করি, এইতে আমাদের রাজ্য সম্মেলনের থার্ড, আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন করাটা একটাই উদ্দেশ্য যে আমরা 2 বছর করি, আজকে আমাদের এটা 50 বছরের উপলক্ষে, মানে পূর্তি উৎসব হচ্ছে এই রাজ্য সম্মেলনটা যে দীঘাশ্রীতে। আর এই রাজ্য সম্মেলনের মেন উদ্দেশ্য হলো আমরা সমস্ত পশ্চিমবঙ্গে যত মিষ্টির দোকান আছে তাদেরকে অ্যাওয়ারনেস করা। আমাদের রাজ্য সম্মেলন মানে এই না যে ভালো মন্দ খাওয়া দাওয়া এবং মিষ্টির দাম বাড়ানো, আমাদের রাজ্য সম্মেলন এইটাই যে সমস্ত মিষ্টান্ন ব্যবসায়ীকে একত্রিত এক ছাতার তলের নিচে, কারণ সবার ব্যথা একই, সবার ব্যথা ছানার জল গন্ধ, গ্রাহকরা মিষ্টি খাবে কিন্তু ছানার জল গন্ধ শুনতে পারবে না। এবার ছানার জল পলিউশন ডিপার্টমেন্টের থেকে আমাদেরকে হানা মারে, মিউনিসিপ্যালিটি আমাদেরকে বলে যে আপনার ছানার জল গন্ধ আর কী করবেন আপনারা জানি না, ছানার জল গন্ধ রাখা যাবে না। তাহলে আমরা এই এই প্রতিকারটা করবে কি? আমি আমার একা ছানার জলে যদি কোনো ব্যবস্থা করতে চাই তাহলে প্রচুর খরচা, কিন্তু আমার তো বিস্তৃত করে অনেক আছে যারা ট্যাক্স দেয়, রিভিনিউ দেয়, সব রকম সরকারি যেরকম রিভিনিউ তারা দিয়ে কিন্তু ব্যবসা করছে, কিন্তু তাদের ব্যথার কথা কেউ শুনছে না। তাই এটা সমষ্টিগতভাবে সরকার যদি এগিয়ে আসে তাহলে ছানার জল নিষ্কাশনও করা যাবে এবং আমার মিষ্টির দোকানের মালিকরা সুস্থভাবে ব্যবসা করতে পারবে এবং কর্মসংস্থান আরও বাড়বে যদি আমরা এই ব্যবসাটাকে ঠিকভাবে চালনা করি। আর রাজ্য সম্মেলন আমাদের যেটা হওয়ার এটাই মানে উদ্দেশ্য, এবং আমরা রাজ্য সম্মেলনের সিএমকে আনার প্রচুর চেষ্টা করছি, দীঘাস্থিত হবে এবং সিএম যদি আসেন আমরা সেই আমাদের মঞ্চে আমাদের সেই ব্যথাগুলো আবার তুলে ধরবো। এই বলে আমার পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসা সমিতি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসছেন। আর এখানে আমাদের যারা আসছেন, এখানে শিলিগুড়ি বৃহত্তর ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমাদের রাজ্যের প্রেসিডেন্ট আছেন, আমি নিজে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন সমিতির রাজ্য সম্পাদক, আমাদের মিষ্টান্ন সুইটস অনার্সের প্রেসিডেন্ট আছেন, আমাদের মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির শিলিগুড়ি সুইটস অনার্সের সেক্রেটারি আছেন পিছনে, আমাদের ওয়েস্ট দিনাজপুরের চেম্বার অফ কমার্স শঙ্কর কুণ্ডু, যাকে আপনারা ভালো করে চেনেন, ওয়েস্ট দিনাজপুরে একজন বেস্ট ব্যবসায়ীর একজন ভালো প্রতিনিধি যিনি আমাদের এই ব্যবসার সমস্ত ঘটনাটাকে তুলে ধরেন। আমাদের আছেন রাজ্যের কেশিয়ার কোষাধ্যক্ষ আপনার রামচন্দ্র ঘোষ মণ্ডল মহাশয় এবং আমার পূর্ব মেদিনীপুরের সেক্রেটারি আছেন, এবং সমস্ত জেলায় সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলার থেকে একজন প্রতিনিধি এই আজকের মিটিংয়ে আসছেন। আমাদের
একটাই উদ্দেশ্য, এই ব্যবসাটাকে বাঁচিয়ে রাখা, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা। এটা কুটির শিল্প মর্যাদা সরকার দিয়েছে, কিন্তু কুটির মর্যাদা দিলেও সুবিধাগুলো কিন্তু আমরা পাচ্ছি না। আমরা এমএসএমই ডিপার্টমেন্টের মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পাই, কিন্তু সেই সুযোগ সুবিধার প্ল্যাটফর্মটা পাচ্ছি না। এই প্ল্যাটফর্মের খোঁজার উদ্দেশ্যে আমাদের সমিতি সংগঠন, আর এই সংগঠনকে মজবুত করার জন্য আমরা গ্রামেগঞ্জে সবখানে মিটিং করে বেরিয়ে আমরা একত্রিত এক ছাতা নিচে আসতে থাকি। আমাদের ব্যথাগুলো সবই এক। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, এখানে আজকে উত্তরবঙ্গের সব ব্যবসায়ীরা একত্রিত হয়েছে। আমরা কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে একটা মিটিং করেছি, সেখানে পূর্ব মেদিনীপুরে সাউথ বেঙ্গলে সব এক করা হয়েছে। আমরা সমস্ত জেলায় আমাদের সংগঠন, আমরা নেটওয়ার্ক আমাদের আছে, এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা সেগুলো মিটিং করে বেড়াই, এবং রাজ্যস্তরের লোকরা সেখানে আসেন এবং তারা সেখানে তাদের তাদের যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার করেন। আমার নাম সঞ্জীব বণিক, আমি কুচবিহারে বিলংস করি। আমি আপাতত পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসা সমিতি রাজ্যের সম্পাদক, সিলেকশন বডিতে আমি সম্পাদক হয়েছি, এবং আমার সঙ্গে আরেকজন জয়েন্ট সেক্রেটারি আছেন, তিনি সাউথ বেঙ্গলটা দেখেন, আশিস পাল, তিনি আজকে অনুপস্থিত আছেন, তার প্রবলেমের জন্য আসতে পারেননি। তো আমরা চাই যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের পশ্চিমবঙ্গে যত শিলিগুড়ি মিষ্টান্ন ব্যবসা আছে তাদেরকে সহযোগিতা করবেন। আপনাদেরকে একটা রিকোয়েস্ট আমি বলছি, অনেক মিষ্টির দোকানে আপনার বাড়িতেও কাজ করতে গেলে আটশোলা বা চুল বা হাতের চুল পাওয়া যান, সেটাকে আপনারা মিডিয়া করে দেখান লোককে, জামার বাড়িতে আমার হাতের চুল পড়েছে, মায়ের চুল বা বোনের চুল বা বৌদির চুল পড়েছে, দেখান না। সুতরাং আমাদের এরকম বড় কাজ করতে গেলে আমাদের মিষ্টি দোকানের ভাইরা তো নিজেরা কাজ করে না, কর্মচারীদের কাজ করে, অনেক অনার্স করার পরে এরকম সামান্য ভুল হওয়ার জন্য সেটাকে বড় মিডিয়া হিসেবে দেখাবেন না, তাতে আমাদের শিল্পের ক্ষতি হবে। লোক মিডিয়াটা এত বেশি দেখে, যাচাই সত্যতা যাচাই করে না, তো সেই জিনিসটা আপনাদের রিকোয়েস্ট, সেসব জায়গায় মিডিয়া করে আপনারা হাইলাইট করবেন না। যদি কেউ হাইলাইট করে তাদেরকে বলবেন বারণ করতে, তাতে কী হবে, শিল্পটা বাঁচবে, তাহলে শিল্পটা নষ্ট হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ।